শীত আসলে দেখবেন বিভিন্ন জায়গায় এরকম দোসা চাপটি বিক্রি করে। দেখতে যেমন লোভনীয় হয়, খেতেও কিন্তু অনেক মজা। চাইলে কিন্তু আপনি বাসায় খুব সহজে বানাতে পারেন। তো এই যে, তার জন্য নিলাম আমি এখানে 1 কাপ উঁচু করে চালের গুঁড়া। চাইলে আর একটু বেশিও নিতে পারেন। আর এটা শুকনো চালের গুঁড়া, এটা মানে ভিজিয়ে রাখার পর আর একটু বেড়ে যাবে, সেজন্য আমি আমার পরিমাণ মতো নিলাম। একটু গরম পানি দিয়ে, একেবারে গরম না, উষ্ণ গরম পানি দিয়ে এটাকে আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। তাহলে চালের গুঁড়াটা যেহেতু শুকনা, সুন্দর করে ভিজে যাবে। তো এ ফাঁকে হচ্ছে আমি মরিচ ভর্তাটা করে নিয়েছি, আর এটা দেখলে তো জিভে জল এমনি চলে আসে। এখানে কিছুটা শুকনো মরিচ দিলাম, কিছুটা পেঁয়াজ দিলাম, আর কয়েক কোষ রসুন দিলাম, একটু ধনে পাতা দিলাম, স্বাদ মতো একটু লবণ দিলাম, 1 চা চামচ পরিমাণ পানি দিলাম। এখন এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিলাম। তাহলে এই জিনিসটা আপনারা পাটা পিসও করতে পারেন, তবে মরিচ বাটাটা কিন্তু আমি করতে পারি না, আমার হাত প্রচুর জলে। তো আমি ঝটপট এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম, সুন্দর ভর্তা হয়ে যায়। এই যে এটা হয়ে গেল, তো এখন চলে আসলাম যে চালের গুঁড়াটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটার সাথে এখন 1/2 কাপ পরিমাণ দিয়ে দিছি বেসন। বেসনটা দিয়ে এখন এটাকে সুন্দর করে একটু সময় নিয়ে এটাকে সুন্দর করে এভাবে মিশিয়ে নেব। যত সুন্দর করে একটু সময় নিয়ে মিশাবেন এটা, তত বেশি ভালো হবে। স্বাদ মতো দিলাম লবণ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা। একটু মানে চাট মশলাটা দিলে একটু খেতে বেশি ভালো লাগে। 1 চা চামচ দিয়েছি আদা রসুন পেস্ট, শুকনো চিলি ফ্লেক্স দিয়েছি 1 চা চামচ, কিছুটা ধনে পাতা কুচি দিলাম। দিয়ে চাইলে এখানে আপনারা কাঁচা মরিচও ইউজ করতে পারেন, তবে সেটার সাথে আমার কাছে মনে হয় চিলি ফ্লেক্সটা দিলে একটু বেশি ভালো হয়। এখন এটাকে আমি আরো কিছুটা পানি দিয়ে, আর এখানে কিন্তু আমি উষ্ণ গরম পানিতেই দিচ্ছি, দিয়ে এটাকে সুন্দর করে একটা বেটার তৈরি করে নিচ্ছি। তো এই যে এটা ঘনত্বটা আমি কিরকম রেখেছি, এই যে দেখেন এরকম। এবার চলে আসলাম চুলায়। তো দোসাটা নর্মালি হচ্ছে লোহার তাওয়ায় করে, আর আমি হচ্ছে কি করব, আমার নন স্টিকে যেটা রুটি বানানোর আছে সেটার মধ্যে দিয়ে দিলাম। এটাকে আগে ভালো করে গরম করে নিতে হবে, নিয়ে তারপরে 2 চা চামচ পরিমাণ দিয়ে এভাবে ছড়িয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে জাস্ট 30 সেকেন্ডের মতো রাখলাম। এরপরে এর উপরে যে মরিচ বাতাটা আমি করে রেখেছিলাম সেটা সুন্দর করে এভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে এরপর হচ্ছে এটাকে জাস্ট 15-20 সেকেন্ড রেখে এখন তুলে নেব। আর এটা খেতে যে এত মজা কি আর বলবো, শীতের সময় সন্ধ্যায় যদি এটা বানান মানে বাসার সবাই কিন্তু অনেক মজা করে খাবে, উপরটা একেবারে ক্রিস্পি। তো একটা তো বানিয়ে নিলাম, এখন আরেকটাও আপনাদেরকে আমি বানিয়ে দেখাচ্ছি। তো এই যে ব্যাটারটা দিয়ে এভাবে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে এভাবে ছড়িয়ে দিবেন। ছড়িয়ে দিয়ে জাস্ট এটাকে ঢাকনা দিয়ে আবারও ঢেকে কিছুক্ষণ রাখবেন, দেখবেন একটু পরে হয়ে গেছে। এরপর হচ্ছে এটার মধ্যে ওই যে মরিচ বাতাটা দিয়ে দিবেন, দিয়ে এভাবে ছড়িয়ে দিলে এটার সাথে কিছুই লাগবে না, শুধু ছিঁড়বেন আর মুখে দিবেন। মানে আপনি, আমি মানে সত্যি কথা যেটা বলবো, যে ব্যাটারটা তৈরি করেছিলাম আমার এই ব্যাটারটা হয় নাই, পরে হচ্ছে আমি আরো কিছুটা তৈরি করেছিলাম, কারণ আমার মেয়েরা আমার বর খেয়ে বলতেছে আরো কিছু বানা, মানে এত বেশি মজা হয়েছিল প্রথমে, মানে জানলে এত বেশি খাবে তারা, তাহলে হচ্ছে আমি আর একটু বেশি বানাতাম। এখন হচ্ছে আরেক রকম বানিয়ে দিচ্ছি, দেখাচ্ছি। সেটা হচ্ছে এখানে একটা ডিম দিয়ে দিলাম, অনেকে দেখবেন এরকম করেও করে, একটা ডিম ভেঙে দিলাম, দিয়ে এটাকে একটু ছড়িয়ে দিলাম। এর উপরে কিছুটা ধনে পাতা কুচি দিলাম, কিছুটা লবণ দিলাম স্বাদ মতো, আর একটু চিলি ফ্লেক্স দিলাম, দিয়ে জাস্ট এটাকে কয়েক সেকেন্ড মানে 30-40 সেকেন্ড মতো একটু ঢেকে রাখলে এটা হয়ে যাবে। এরপর এটাকে তুলে নিলাম, এটা দেখতে আরো বেশি সুন্দর। মানে যাই হোক, এই যে এটা এখন পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি, খেতে যে কি অসাধারণ হয়েছে যেটা বলার মতো না। তো আপনারা চাইলে এরকম ডিম দিয়েও খেতে পারেন, চাইলে মরিচ বাতা দিয়ে খেতে পারেন, দুটোই কিন্তু অসাধারণ। তারপরে এই যে দেখেন, যেটা হচ্ছে মরিচ বাতার, সেটা এখন দেখাচ্ছি। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, তাহলে অনেকের উপকার আসবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।